আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন, সূরা কেরাত পাঠ করে থাকেন, পর্দাও করে চলেন, কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন, এতে তার গুণা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন উদখুলু ফিস সিলমি কাফরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাক্বুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো, এবং মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতটি, এই আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন, নিয়মিত ইসলামিক কন্টেন্টগুলো দেখেন, ভালো কাজ করার চেষ্টা করেন, তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন, ইসলাম মানার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য, ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য বিধায় সেটি আমাদের করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুনু আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে। ইতিবাচক হারাম ভালো কাজ যেমন জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত আমরা করছি, এগুলোর পাশাপাশি যখন আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো তখনই আমরা প্রকৃত অর্থে এবং সবচেয়ে বড় আবেদ হতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমাদের সে বোনকে আমরা এই লাইভের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে সিরিয়া মানে যে সমস্ত ফিল্মের আপনার ক্লিপগুলো দেখে থাকেন, রোমান্টিক কোনো দৃশ্য দেখে থাকেন, সেগুলো দেখা আমাদের জন্য হারাম, এবং সেগুলোতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য দেখা যায় থাকে না, যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত। আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না, অপরাধ মনে করি না, আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গুনাহের কাছ থেকে। মারিয়াসম, আপনি লিখেছেন, আমার স্বামী ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন, আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, সব বিষয়েই তো বাবা মাকে জানার প্রয়োজন নেই, আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ইসলাম কি বলে? বোন মারিয়া, আমি বিনয়ের সাথে আপনাকে আরজ করতে চাই, এই বিষয়ে আপনার যে আর্গুমেন্ট সে আর্গুমেন্টটা সঠিক নয়। হ্যাঁ, এটা ঠিক যে একজন স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবেন বৈধ সমস্ত উপায়ে এবং তার স্ত্রীকে কেয়ার করবেন, তার মতের মূল্য দিবেন এবং তাকে শ্রদ্ধার সাথে তার বিভিন্ন বিষয়ে তার মতামত নেবেন, এটি উচিত, এটি তার নৈতিক দায়িত্ব। কিন্তু আপনার স্বামী যদি আপনার যে দায়িত্ব, আপনার যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যদি তিনি যথাযথ পালন করেন, আপনার হকগুলো তিনি সঠিকভাবে দেন, এরপর তিনি কীভাবে উপার্জন করবেন, কোথায় ইনভেস্ট করবেন না করবেন, এই বিষয়গুলো তিনি অন্য কারোর সাথে পরামর্শ করেন, মা বাবা হোক বা অন্য কেউ হোক, সে বিষয়ে কিন্তু আপনি তাকে বাধা দেওয়ার অধিকার রাখেন না, কারণ তিনি আপনার অধিকারগুলো যথাযথ আদায় করছেন। হ্যাঁ, আপনাকে কখনোই কেয়ার করেন না, সবসময় ইচ্ছাকৃতভাবেই আপনাকে ইগনোর করে চলেন এবং পাত্তা দেন না, জিজ্ঞেস করতে চান না, এই কাজটি অবশ্যই তার জন্য অনুচিত কাজ। কিন্তু এই অনুচিত কাজ এক জিনিস আর অন্যায় কাজ আরেক জিনিস। অনুচিত কাজ মানে হলো তিনি আপনাকে একটু কেয়ার করা উচিত, আপনাকে মূল্যায়ন করা উচিত, আপনার সাথে সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক যেন হয় সেদিকটা খেয়াল করা উচিত, এইটা তার সাধ্যে তিনি চেষ্টা করবেন। কিন্তু আপনার জন্য উচিত নয় তার সমস্ত কাজগুলো আপনার সাথে সিদ্ধান্ত করতে আপনাকে বাধ্য করার বা পরামর্শ করতে আপনাকে বাধ্য করার। স্বামীরা এক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল হতে হয়, স্ত্রীকে যে কোনোভাবে ম্যানেজ করতে হয়, বোঝাতে হয়। হ্যাঁ, স্ত্রীদের যে চাহিদা আছে, যে অনেক স্ত্রী আছেন যারা বলেন যে না, তোমার মা বাবাকে কেন জিজ্ঞেস করবা, আমাকে জিজ্ঞেস করবা, এটা আমাদের অন্যায্য দাবি। আপনি আপনার অধিকারটা পাচ্ছেন কিনা সেটি পাওয়ার পর স্বামী যদি অন্যদের সাথে পরামর্শ করে আপনি তাকে বাধা দিতে পারেন না, এবং ইসলাম এটা বলে না যে স্বামী স্ত্রী মিলেমিশেই সব কিছু করতে বাধ্য হয়, না, আমাদের নিজেদের আর্গুমেন্ট হতে পারে, আমাদের আবদার হতে পারে, আর আবদারের জায়গাগুলো ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয়। অন্যায্যভাবে তার উপরে কোনো প্রকার খবরদারি চালানো এটা উচিত নয়, যেমন স্বামীও অন্যায়ভাবে স্ত্রীর উপরে কোনো প্রকার খবরদারি চালানো উচিত নয়। ধরুন স্ত্রী তার অনেক ব্যক্তিগত বিষয় আছে, সে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে স্বামী তাকে বাধ্য করতে পারেন না যে তুমি এই প্রক্রিয়া করবে। ধরুন তিনি তার মা বাবার সাথে যোগাযোগ করেন, স্বামী তাকে বাধা দিচ্ছেন, সে তিনি অন্যায় করবেন, এবং এই জাতীয় আর অনেক বিষয় আছে। তো আপনি যেটা বলেছেন যে স্বামী স্ত্রী মিলেমিশেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, এটা সব ক্ষেত্রে আবশ্যক নয়। এক্ষেত্রে আমাদের চাহিদাটা শরিয়ার যে নীতিমালা আছে তার মধ্যে সীমাবদ্ধ থাকা।